নমস্কার বন্ধু, মানুষ কাকে বিশ্বাস করবে এটাই কিন্তু বড় প্রশ্ন। অর্থাৎ সাগর দিঘিতে জয়ের 3 মাসের মধ্যে দলবদল, সেই বায়রন বিশ্বাস যে ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে কিন্তু মানুষ ভোট দিয়েছিল এবং সেখানে কংগ্রেস কিন্তু জয়লাভ করেছিল বামপন্থের সহযোগিতায়। বন্ধু, এই কথাটা বলছি এই কারণে যে রাজনীতির পেঁচাগুলো কিন্তু আটকে পড়ে রয়েছে পার্শ্ব শিক্ষক এসএস কেমিস্কের, এই ধরনের শিক্ষকদের ভবিষ্যৎ কেন হবে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে বিধায়ক কেনে বেচা হয়ে যায় এবং যেখানে ক্ষমতার দম্ভে কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশেই কিন্তু এই ঘটনা ঘটে চলে থাকে, রাজনীতির দলবদল হয়ে যায়। যে মানুষগুলোকে রাগে ক্ষোভে যে কোনো কারণে হোক তারা কিন্তু বিরোধী দলকে বিশ্বাস করে ভোট দিল, আর সেই যাকে ভোট দিল সে অনায়াসে একটা দলবদল করে যোগ দিল। এই ধরনের রাজনীতিকে এক সবচেয়ে বড় ঘৃণ্য রাজনীতি বলে মানুষ মনে করছে এবং সোশ্যাল মিডিয়ায় ওই এই মুর্শিদাবাদের ইয়াতে দ্বিতীয় মির্জাপুর হিসেবে অনেকে তুলনা করছে এই বায়রন বিশ্বাসকে। বন্ধু, মানুষ কাকে বিশ্বাস করবে? অর্থাৎ এই যে তৃণমূলে যোগদান করেছে বায়রন বিশ্বাস সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষের বিশ্বাস নিয়ে খেলা। গণতন্ত্রের সবচেয়ে বড় আইন তৈরি করা উচিত যে কোনো রাজনীতি তিনি যে সিম্বলে জয়লাভ করছেন, মানুষ যে সিম্বলে তাকে ভোট দিয়েছে, তিনি সেই সিম্বল ত্যাগ করে কখনোই যেতে পারেন না। ভোট নিয়ে নিয়ে মানে তিনি রাজা হয়ে গেলেন সেটা কিন্তু কখনোই নয়, আর যার কারণেই কিন্তু এই ধরনের সমস্যাগুলি তৈরি হচ্ছে। বন্ধু, কী করে বেতন বৃদ্ধি হবে পার্শ্ব শিক্ষক, এসএস কেমিস্কে তৃতীয় শিক্ষক, মাদ্রাসা, পৌরসভা, শিক্ষা? বন্ধু, ভাবতে অবাক লাগে একজন মাস্টার ডিগ্রি পোস্ট হোল্ডারকারী তাকে বেতন দেওয়া হচ্ছে 8-9 হাজার টাকায়। সত্যি এটা কি কখনো কাম্য এই ধরনের পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, এবং যেখানে সুস্থ রাজনীতি নেই সেই জায়গায় দাঁড়িয়ে কখনোই যে একটা ভালো কিছু আশা করবেন? বন্ধু, এই আশ্বাস পেতে পেতেই কিন্তু চুল দাড়ি গপ পেকে গিয়ে এবং শেষমেশ কিন্তু একটা একদিন দেখবেন যে আপনার বয়স 60 বছর হয়ে গেছে, 65 বছর হয়ে গেছে, তখন আর পেছনের দিকে তাকিয়ে দেখবেন আর কেউ কিন্তু আপনার পেছনে নেই, এবং তখন কিন্তু আপনার একমাত্র হাহুতাশ করা ছাড়া কিন্তু কিছুই থাকবে না। কারণ বন্ধু, যদি দেখেন নবীন পট্টনায়ক, তিনি কিন্তু বেশ যথেষ্ট মানে বুদ্ধিমান এবং ব্যালেন্স করে চলেন, রাজ্যের উন্নয়নকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিছুই নেই উড়িষ্যাতে পর্যটন ছাড়া ঠিক সেইভাবে কিন্তু কৃষিকাজও হয় না, অথচ সেই রাজ্যকে কিন্তু কোথাও শিরোনামে দেখা যায় না, এগিয়ে যাচ্ছে, মানুষ কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা নিয়ে বেঁচে আছে, এইমস হয়েছে একটা ভালো, সেখানে পরিষেবা পাচ্ছে, সব কিছুই হচ্ছে, এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের তিনি স্থায়ী করে দিয়েছেন, কর্মচারীদের স্থায়ী করে দিয়েছেন, বুঝতে পেরেছেন যে এই কর্মচারীরাও কিন্তু যথেষ্ট ভালো কাজ করে সরকারের জন্য, তাহলে কেন হবে না? অথচ এই রাজ্যে কিন্তু দেখা যাচ্ছে যে সময়ের পর সময় চলে যায়, রাজনীতির পট পরিবর্তন হয়, আজকে যে তৃণমূলে কালকে, আজকে যে কংগ্রেসে সে কাল তৃণমূল হয়ে যাচ্ছে, কালকে যে বিজেপি সে কাল তৃণমূল হয়ে যাচ্ছে। এই দলবদলের খেলায় কিন্তু মানুষ কিন্তু দেখছে যে যে কিছু নেই, আর ফলে মানুষের কিন্তু বিশ্বাসই হারি যাবে রাজনীতির আঙিনা থেকে, মানুষ বিশ্বাস কি হারি ফেলবে যে কাকে কাকে ভোট দিবে? আজকে যাকে বিশ্বাস বলে মনে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধু আগামী দিনে ভাবনা চিন্তার বিষয় রয়েছে। এই বিষয়ে যদি না রাজনীতিবিদরা তারা আইনসভায় আইন তৈরি করতে না পারে, যে তার যদি মনে হয় যে এই দলটা খারাপ, অর্থাৎ সেখানে দাঁড়িয়ে তার উচিত ছিল তিনি রেজিগনেশন দিয়ে আবার নতুন দলে, যে দলে যাচ্ছেন সেই দলে যোগদান করা এবং সেখানে দাঁড়িয়ে ভোটে জয়লাভ করা, একটা প্রতীকে জয়লাভ করে, শুধু এই বলেই নয়, শুধু তৃণমূল বলেই নয়, যে বিজেপিও এই খেলায় কিন্তু যথেষ্ট সিদ্ধহস্ত বন্ধু। এবং একটা বিষয় আমরা দেখেছি যে বামপন্থীদের বিষয়ে কিন্তু এরকম অভিযোগ খুবই কম পাওয়া গিয়েছে। তবে বন্ধু, রাজনীতির প্রতি বিশ্বাস মানুষ হারিয়ে যাচ্ছে, রাজনীতির নেতাদের কথা বিশ্বাস হারিয়ে যাচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী তিনি বললেন যে কেন এত বেতন বৈষম্য হবে, কিন্তু আজও সেই বেতন বৈষম্য চলছে, 10,000, 8,000, 9,000, 7,000, সত্যিই চলে না। তো বন্ধু, এই বিষয়টি আপনারা কীভাবে দেখছেন, রাজনীতির নেতাদের কথাই কি বিশ্বাস করা যেতে পারে? কেউ বলবেন আমাদেরকে ক্ষমতায় নিয়ে এসো, আমরা এসে সব করে দেবো, কিন্তু ক্ষমতা আসার পরে সব কিন্তু ভুলে যায় বন্ধু। তাই অবশ্যই আপনারা জানাবেন, দেখতে থাকুন টুথ নিউজ, মতামত দেবেন এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন। নমস্কার, ধন্যবাদ।